তারকেশ্বর মন্দির থেকে 1 কিলোমিটারের মধ্যে এই চৈত্র মাসের এই শেষ কটা দিন, মোটামুটি 20 তারিখের পর থেকে এত জায়গা যে মানুষের রান্নাবান্নার একটা আয়োজন হয় সকাল থেকে, যেটাকে হবিষ্যৎ বলে। চৈত্র মাসের শেষ কদিন ধরে তারকেশ্বরে সারা পৃথিবীর একটি বিরাট বড় রান্নাবান্নার মেলা হতে দেখা যায়। তোমরা চৈত্র মাসের শেষ কটা দিন আসলে এরকম দেখতে পাবে। একদম তারকেশ্বর মন্দির লাগোয়া হচ্ছে এই জায়গাটি, যেটা রাজবাড়ির মাঠ, মাঠের ধারে। ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু মাঠের ধারে তোমরা এরকম একটা পরিস্থিতি খুঁজে পাবে চৈত্র মাসের শেষ দিনগুলোতে। নানান জায়গা থেকে লোক তাদের এরকম হবিষ্যৎ একটা করার একটা ঝোঁক দেখতে পাওয়া যায়, যেটা এই উৎসবের কেন্দ্রে রয়েছে। দেখো এখানে রান্নাবান্নার একটা চারিদিকে মালসা ছড়ানো, সেই সঙ্গে মাটির হাঁড়ি, তারপরে বিভিন্ন খাওয়া দাওয়ারের অবশিষ্ট। এরকম একটি দিন চৈত্র মাসের দুপুর 12টা, মন্দির থেকে বেশ খানিকটা হাঁটা পথ গেলে এরকম একটা জায়গা যাকে বলে রাজবাড়ির মাঠ। বন্ধুরা দেখো এখানে একসঙ্গে প্রায় প্রচুর মানুষ, তোমাদেরকে আমি মাঠের এক কোণে দেখো একবার কি পরিস্থিতি। এখান থেকে একদম শুরু হচ্ছে মালসা, ছোট ছোট মাটির উনান ইট দিয়ে তৈরি করা, যা এটা এক, এগুলো সবই সন্ন্যাসী, এনারা সব সন্ন্যাসী, চৈত্র মাসের সন্ন্যাসী, এবং এই সন্ন্যাসীদের দ্বারা পালিত হয় এরকম একটা সুন্দর অনুষ্ঠান, যেটা তারকেশ্বরে আসলে তোমরা দেখতে পারবে। তাতে আতপ চাল, আলু, সবজি, টমাটম, তার সাথে লঙ্কা। প্রত্যেকেরই হাড়িতে তাই। সারি দিয়ে একের পর এক এখানে 50টির মতো উনান এই ছোট্ট জায়গাটিতে। এক একটা খেপ রান্না হতে 1 ঘন্টা করে টাইম লাগে। রান্না হলে তুলে নেওয়া হচ্ছে হাড়ি, আবার সেই উনানে অন্য একজনের রান্না চাপানো হচ্ছে। সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত একই চিত্র। এই ছোট্ট জায়গায় প্রায় 300 লোকের মতো রান্না হয়ে গেল আজকে সকাল থেকে। এই যেন এক অ্যাডভেঞ্চার, বয়স্ক মানুষদের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে একবেলা মাটির হাঁড়িতে বাড়ি থেকে বহু দূর মন্দিরের কাছে রোদে বাহিরে 3টি উনানে মাটির মালসায় ভাত রান্না করে খাওয়ার একটা অসাধারণ ভালো লাগা রয়েছে এই সব মানুষদের। কি দারুণ একটা মুহূর্ত ধরা পড়ে, প্রতিটা দিক থেকে তারকেশ্বর সংলগ্ন নানান জায়গায় মানুষের একই চিত্র। এরকমভাবেই তারা সন্ন্যাসী মেলা আনন্দ করে এই উৎসব কটা দিন, তাদের একবেলা রান্নার একটা সুন্দর আয়োজন। একবেলা আহারের এ এক অন্যরকম টান। সুস্বাদু খাবার ছেড়ে, রোজকার জীবনের ডায়েট ছেড়ে, জীবন থেকে বাহিরে শরীরকে যতটা কম পরিমাণ খাবার দেওয়া যায় তারই এক অন্যরকম প্রচেষ্টা হলো এই রান্নাবান্না মেলা। দেখো সন্ন্যাসীদের ঢল, বিভিন্ন সবাই যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। এবং এখান থেকে বেশ খানিকটা গেলে দুধ পুকুর, এই পুকুর পাড়ে 3 দিক জুড়ে কিভাবে রান্না চলছে দেখো একবার। এখানেও একই চিত্র, এই কালীবাড়ির মাঠ দুধ পুকুরের পাশেই, এই রাস্তা দিয়ে গেলে দেখো ভক্তদের মালসা জাল দেওয়ার একটা অসাধারণ মুহূর্ত। কি দারুণ, বাবার বাড়ি আমাদের একটু আসতে ইচ্ছা হয় তাই আসি। ভালো থাকবেন এখানে? আমরা 3 দিন থাকবো। দেখে কি কি থাকছে আজকে? ও আছে, কুমড়ো আছে, পটল আছে, আর এই আলু আছে, সব সিদ্ধ সব সিদ্ধ।
তারপরে ওই লুচি তরকারি খাওয়া হবে সাদা তেলে কিংবা ঘিটি। দেখো এখানে দেখো কি দারুণ এইরকম একটা পরিবেশ রয়েছে, তোমরা চাইলে এখানে এসে সন্ন্যাসী মেলায় যোগ দিতে পারবে। চৈত্র মাসের এই শেষ দিনগুলো ধরে এই মেলার আয়োজন করা হয় এবং ভক্তরা এরকমভাবে বিভিন্ন জায়গায় তাদের নিজেদের রান্নারানি যেরাই করে নিচ্ছেন, যেটা হবিষ্যি বলে। রান্নাবান্নার কি দারুণ একটা মুহূর্ত ধরা পড়ে, প্রতিটা দিক থেকে তারকেশ্বরের সংলগ্ন নানান জায়গায় মানুষের একই চিত্র। বয়স্কদের একটা মিলন ক্ষেত্র বলা যায় এই সন্ন্যাসী মেলা। এবং এখানে অনেক এরকমভাবে চলছে মালসা রান্না। কোথা থেকে আসছেন কাকা? কোথা থেকে আসছেন? কি আপনি কোথা থেকে আসছেন? হায়দ্রাবাদ। কেমন লাগে সন্ন্যাসী মেলা? ভালো। এখন কি হচ্ছে? আমি এখন হবিষ করছি। হবিষ করছেন? এটা রাতে কি খাবেন? রাত্রে একটু ফল টল খাবো। আর হবিষি করবেন না? না, এই হবিষ শেষ হবিষ। কতদিন থাকবেন এখানে? আমরা সোমবার মঙ্গলবারে বাড়ি যাব, সোমবার পর্যন্ত থাকবো। আজকে মেনুতে কি আছে? হ্যাঁ, কী রান্না হচ্ছে আজকে? আজকে রান্না হচ্ছে এই কুমড়ো আলু, এই রান্না হচ্ছে। এটা কজনের? একজনের নাকি? আমাদের দুজনের হয়ে গেছে, একজনের হয়ে গেছে আর একজনের হচ্ছে। সব মিলে কেমন লাগে উৎসবটা? ভালো, ভালো লাগে। হ্যাঁ, দেখো সন্ন্যাসীরা দেখো বসে কী সুন্দর রান্না করছে। এখানে অনেক লং, 1 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, এবং এরকম রাস্তার পাশেই রান্নাবান্নার বিভিন্ন আয়োজন দেখে যে একটা অসাধারণ ফিলিংস। যেদিকে যাবে খালি রান্না রান্না। কী রান্না? কী কী হচ্ছে এটা? বাবার হবিষ্যি? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আচ্ছা মুখে ধরুন। বাদুড়ি থেকে। বাদুড়ি? হ্যাঁ বাদুড়ি। কেমন লাগে এই উৎসবটা করতে? ভালো লাগে সন্ন্যাসী মেলায় অংশগ্রহণ করতে? হ্যাঁ ভালো লাগে। কী কী আছে আজকে খাবার আপনার? আপনার এই খাবারে এই দোয়া হয়েছে টমেটো কুমড়ো আলু আতর চাল আর ঘি দিয়ে খাওয়া হবে। ভালো লাগে এটা এই খাবারটা? হ্যাঁ ভালো লাগে, মোটামুটি খেতে ভালো। আর এর সঙ্গে কোনো ভাজা ঠাজা কিছু? না না, ভাজা তা কিচ্ছু না, সব এরকম। সব এরকম সবাই এখানে রান্না করলেন তাই তো? হ্যাঁ সব সব রান্না করলেন, সব রান্না করলেন। টকবক করে মাটির হাড়িতে ফুটছে ভাত, সুগন্ধি চালের এই গন্ধ মানুষের পেটে খিদে সঞ্চার করে, এমনই তার সুন্দরতা। ঘিয়ের গন্ধে চারিদিক ভরে উঠেছে, সুস্বাদু গরম ভাতের সাথে সন্দক নুন, সেই সঙ্গে বিভিন্ন সিদ্ধ খাবার। এ এক যেন ভগবানের প্রসাদ, মেলে তো খুবই সৌভাগ্য। গরমের দুপুরে বয়স্ক মানুষদের সেই সুস্বাদু খাবার যেন অমৃতের সমান। এতটুকু খাবার কিন্তু ওয়েস্ট করা হয় না, সবই কাজে লেগে যায়। ঘন্টাখানিক ধরে রান্নাবান্না চলে, রান্না শেষ হলে তারপরে আহারের সময়। ঠান্ডা করার জন্য এখানে কলা পাতায়, পুরো পর্বটা কলা পাতায় হবে মাখা হচ্ছে, এই খাবারটাই তারা হবিষ্যি বলা হয়। এরকমভাবে তারা এখানে রাত্রে নিবাস, এবং সেই সঙ্গে এটা ফ্রি, মন্দির থেকে এটা ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে। এখানে সন্ন্যাসীদেরকে তারা এখানে থাকতে পারবেন বিভিন্ন জায়গা করে দেওয়া হয়েছে, এবং তারা এখানে খাওয়া দাওয়া করছেন, এবং সেই সঙ্গে দুপুরে এক টাইমে রান্না করে তাদের খাওয়া দাওয়ার একটা সুন্দর প্রক্রিয়া ধরা দেখতে পাওয়া যায় এরকম জায়গায়। দেখো নানান জায়গা তোমরা দেখতে পারবে কত সুন্দরভাবে রান্না করা, এবং সেই সঙ্গে হবিষ্যি খাওয়ার একটা বিরাট পর্ব, এরকম একটা সুন্দর জায়গা দেখতে পাওয়া যায় এটা তারকেশ্বরের। দেখো মাঠের চারিপাশে এরকম সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা, এবং মাঠের এক পাশে এই দিকে মালসা ভাগ মালসা রান্না করার ব্যবস্থা। পুরো জায়গায় একই পরিস্থিতি। চৈত্র মাসের এই শেষ কটা দিন ধরে আসলে রান্নাবান্নার একটা বিশাল আয়োজন দেখতে পারবে। এত মানুষ যে একসঙ্গে যে যার আলাদা আলাদা রান্না করে খাচ্ছে, সেটা পৃথিবীর ইতিহাসে মনে হয় আর কোনো জায়গায় দেখা যায় কিনা যাই না, কিন্তু তারকেশ্বরের এরকম একটা দেখা যায়, যেটা আমি তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওটার মাধ্যমে। প্রত্যেকেরই মেনু একই, আতপ চাল সিদ্ধ, সে সঙ্গে বিভিন্ন সবজি সিদ্ধ, তার সঙ্গে সন্দক নুন থাকে এবং ঘি, এই হচ্ছে মেনুতে। দেখো রাস্তায় সব রান্নার আয়োজন, খোলা আকাশের নিচে যে যেখানে পারছে তার মনের মতো রান্নাবান্না করে নিচ্ছে।
তারপরে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। যেন ব্যস্ত জীবনে এ এক রিফ্রেশমেন্টের কাজ করছে। সংসার জীবনে সবারই ব্যস্ততা, তারই মাঝে এ এক যেন মানসিক স্বস্তি। দু তিনটে দিন এরকমভাবে থেকে খেয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে সবারই মনে খুবই আনন্দ। তাই তো এক একজন তো প্রায় 15 বছরেরও বেশি আসছেন এখানে, কেউ কেউ আবার তারও বেশি। আজীবন কাল চলতে থাকুক এরকম একটা সুন্দর মেলা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। পৃথিবীর বিভিন্ন কালচারাল টপিকের উপরে ভিডিও আমার সাথে দেখতে থাকো, আমি সঞ্জীব দাস। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরে দেখাচ্ছি অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুকরিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।